আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আবারও একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের আমার এই ছোট ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো সকাল সকাল বলবো না, এখন অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। তো বাবু এখন ঘুমাচ্ছে, তো সেই ফাঁকে ভাবলাম একটুখানি ভিডিও শ্যুট করা যাক। যেহেতু এখন আর ভিডিও শ্যুট করার মতো তেমন একটা সময় আমি পাই না, তবে যেটুকু পাচ্ছি সেটুকু শ্যুট করার চেষ্টা করছি এবং সেই ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে জুড়ে থাকার চেষ্টা করছি, যাতে আমি কিন্তু যখন আমার সংসারে এন্ট্রি করব, মানে আমার সংসারে যখন আমি ফিরে যাব, তখন কিন্তু তোমাদের মাঝে সেই ভালোবাসাটুকু আবারও আগের মতো ফিরে পেতে চাই। তাই একেবারে ইউটিউবটাকে না ছেড়ে দিয়ে যতটুকু পারছি সময় দেওয়ার চেষ্টা করছি। আশা করছি তোমরা ম্যানেজ করবে এবং বুঝবে, যাদের স্পেশালি যাদের বাচ্চা রয়েছে, যে প্রথম আর কি বাচ্চা নিয়ে ম্যানেজ করাটা কতটা পরিমাণে অসম্ভব একটা ব্যাপার। তো এই অসম্ভবটাকে সম্ভব করে তুলতে হবে আমায়, তবেই কিন্তু আমি সফল হতে পারবো। জানি না কতটা পরিমাণে পারবো, তবে চেষ্টা করব যতটা সম্ভব আমি আগের মতো আমার সংসারের কাজকর্ম, সেই সাথে বাবুর আর কি সংসারের বাবুর যেসব কাজকর্ম রয়েছে সমস্ত কিছু নিয়ে নতুনভাবে নতুন একটা জীবন শুরু করতে এবং সেই সাথে তোমাদের সাথেও নতুনভাবে একটা পথ চলার আর কি ভিডিও নতুনভাবে শুরু করতে। তো এখন দেখো মা ভাসছে খয়রা ইলিশ, আর অর্থাৎ আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, সে কারণে আজকের কিন্তু কাঠের উনানে রান্না করা হচ্ছে। তো এখানে ভাজা হচ্ছে মাছ, এটা কি খয়রা ইলিশ মাছ। এই মাছ ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো মাছটা মা ভাজা শেষ হয়ে গেল, তো সেই সাথে আমিও গোসল করে নিয়েছি, নিয়ে কিছু খাওয়া দাওয়া করে বাবু ঘুমাচ্ছে, বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চারা তো ঘুমটাই বেশি হয়, তো আস্তে আস্তে যত বড় হবে তত কিন্তু ঘুম কমে যাবে, এটাই একটা স্বাভাবিক বিষয়। তো এখন আপাতত যেহেতু ঘুমাচ্ছে, তো বাবু যে জামাকাপড়গুলো ছিল সেগুলো আর কি ছাদ থেকে মা তুলে এনে দিল, তো সেগুলোকে আমি এখন বসে বসে গুছিয়ে নিচ্ছি। তার মানে টুকিটাকি কাজকর্ম তো আমি করতেই পারি, কারণ এখন তো যেহেতু ভারী ভুরি কাজ আমি একদমই করতে পারবো না, তবে চেষ্টা যতটা পারছি করার চেষ্টা করছি। তো বসে শুকনো যেসব কাজকর্মগুলো নিজের বাচ্চার বা নিজের, সেগুলো তো করা যেতেই পারে, তো সে কারণে ভাবলাম বসে বসে আর কি গল্প করার একটা সুযোগ আমি খুঁজে নিই, মানে জামাকাপড়গুলো গুছাবো এবং সেই সাথে কিন্তু তোমাদের সাথে ভিডিও শ্যুট করা হবে এবং তোমাদের সাথে একটু গল্প করারও আমি সুযোগ পেয়ে যাব। তো সেই কারণেই আর কি ক্যামেরাটা অন করলাম, আর ক্যামেরার অ্যাঙ্গেলটা যদিও ভালো হয়নি, কারণ বুঝতেই পারছো এখানে আমার ট্রাইপডটা আনা হয়নি, যদিও ওটা আমার শ্বশুরবাড়িতে আছে। তো যেভাবে পারলাম ক্যামেরাটাকে সেট করলাম, করে আর কি ভিডিওটা শ্যুট করলাম। তো তোমাদের ভালোবাসা পাওয়ার আশায় খুব কষ্ট করে আমি ভিডিও এখন শ্যুট করছি আর এডিট করছি, স্পেশালি এডিট করা। শ্যুট করাটা তবু আমার বেশি কষ্টকর বলে মনে হয় না, এডিট করতে গেলে আমার বেশি সময় যায়, কারণ একভাবে যেটা আমি বসে এডিট করতাম, এডিট করতে গেলে স্পেশালি একভাবে বসে না করলে কিন্তু অনেকটা পরিমাণে হেডিক হয়, গুছিয়ে স্টেপ বাই স্টেপ কিন্তু করা যায় না। কিন্তু এখন সেই জিনিসটা করতে পারছি না, এখন মানে হয়তো একটুখানি এডিট করলাম, সেই ফাঁকে হয়তো বাবু উঠে বললো, বাবুকে সময় দিতে হচ্ছে, তো সেখানে গুলিয়ে যায়। তো সে কারণে এখন এডিটিংও খুব একটা ভালো হচ্ছে না আমি জানি, বাট আমার ভালোবাসার মানুষরা এটা বুঝবে এটুকু আমার বিশ্বাস আছে। তো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো, আমাকে ভালোবাসো বা আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে চাও বা আমার ভিডিও দেখতে তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রিসেন্টলি আমি যে কাজটা করছি, মানে বসে যে কাজকর্মগুলো
এখন আমি করছি, তার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে কাঁথা সেলাই। তো আমার বেবির যে কাঁথা সেলাইগুলো রয়েছে সেগুলো ভাবলাম টুকটাক করে বসে করা যেতেই পারে, যেহেতু এখন বাড়তি কোনো কাজকর্ম যেহেতু আমি করছি না, তো কাঁথা সেলাই একটা মাস্ট। তো এখানে দেখো একটা কাঁথা সেলাই তোমাদেরকে দেখাই, অলরেডি অনেক কাঁথা সেলাই আমার হয়ে গেছে, মানে 3-4টে মতো হয়ে গেছে। আর এই যে কাঁথা সেলাইটা আমি খুব যত্ন সহকারে করছি, ছোটো ছোটো করে, দেখলে বুঝতেই পারছো। আর বাকি অনেক কাঁথা বাবু পেয়েছে, মানে ওর মাসিরা দিয়েছে, ওর খালা দিয়েছে, এইভাবে করে ওর মোটামুটি অনেকগুলো কাঁথা হয়ে গেছে। আর আমি কিছু কাঁথা আর কি মায়ের শাড়ি দিয়ে, ভাবির শাড়ি দিয়ে আমি তো করছি, ভাবিও করছে, মাও টুকটাক করে স্টিচ করছে, সেলাই করছে। তো চলে এলাম আমি সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় এখন মুড়ি এবং মটর এবং আলুর একটু তেলে ভাজা হয়েছে, তো সেটা দিয়েই সন্ধ্যাবেলায় একটু খাওয়া নাস্তা করা হচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি এবং সেই সাথে নিয়ে নেব আলু এবং মটর। এটা কিন্তু সবুজ যে মটর হয়, মটর শুটি, সেই মটরকে আর কি আলু দিয়ে ভাজা ভাজা করা হয়েছে। এটাও বেশ ভালো লাগে খেতে। আগের দিন করা হয়েছিল ঘুগনি, তো সেটা শ্যুট করতে পারিনি, তবে এটাই শ্যুট করলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এটা দিয়ে আপাতত সন্ধ্যের নাস্তা আমি করে নেব। তো এটা দিয়ে ভিডিওটা শেষ করবো, এরপরে আর কিছু তোমাদের সঙ্গে তেমন শেয়ার করতে পারবো না। আর ছোটো ছোটো ক্লিপ অর্থাৎ আমার বাবুর যে শর্ট ভিডিও সেগুলোকেও তোমরা অনেক বেশি পছন্দ করছো, ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক কিন্তু পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো আজকের মতো এই পর্যন্তই থাকছে, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।